আপনি এসব ছাড়ুন তো, অনেক কাজ করেছেন, এখন ছেলের বিয়ে দিয়ে আমায় এনেছেন, আমাকেই এসব করতে দিন, আপনি বিশ্রাম করুন। না বৌমা, তুমি সবে পরশুদিন বিয়ে করে এলে, আর এসেই আজ থেকে কাজ করবে? কাজ করার জন্য সারা জীবনটা পাবে, দু এক সপ্তাহ আরাম করে নাও, আমি ঘরের কাজ করে নিচ্ছি। না মা, তা বললে চলবে না, শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকেই তো আপনি ঘরে বাইরে সমান তালে কাজ করে দুই ছেলেকে মানুষ করেছেন, এখন থেকে আপনার আরাম করার পালা। আপনি আপনার ছেলের সাথে বসে চা খান, আমি কাজ সেরে নিচ্ছি। এখন নতুন বিয়ের পর কোথায় তুমি স্বামীর সাথে বসে চা খেতে খেতে গল্প করবে, তা নয় আমাকে চা খেতে পাঠাচ্ছ? মা এসো, তোমার বৌমা এখানে তোমার চা রেখে গেছে। হ্যাঁ বাবু সোনা, নিচ্ছি। জানিস বাবু সোনা, বৌমা আমার খুব ভালো হয়েছে, তুই অনেক ভাগ্য করে এরকম স্ত্রী পেয়েছিস, এবার সঞ্জয়ের বিয়ে দিয়ে তোর বউয়ের মতো একটা বৌমা আনলে আমার সংসারটা একদম সম্পূর্ণ হয়ে যাবে। দাঁড়াও মা, ভাইয়ের বিয়ের জন্য অত তাড়াহুড়ো করো না, সবে তো কলেজে ঢুকেছে, আগে পড়াশোনা শেষ করে চাকরি করুক, তারপর ওর বিয়ের কথা ভেব। হ্যাঁ হ্যাঁ, চাকরি না করে বিয়ের কথা আমি বলিনি, আমি তো শুধু আমার স্বপ্নের কথা বলছিলাম। ও তাই বলো, আজ দুপুরে কি খাবি বাবু সোনা? তাহলে তুমি তোমার পছন্দ মতো কিছু একটা রান্না করে নাও। ঠিক আছে। মা, আপনাকে রান্না করতে হবে না, আপনাকে বলেছি না, আপনার শুধু এখন পায়ের ওপর পা তুলে বিশ্রাম করার পালা, সংসারের সব কাজকর্ম আমি সামলাবো, আপনি বসে বসে হুকুম করবেন। তা বললে চলে, তুমি চোখের সামনে কাজ করবে আর আমি শুয়ে বসে কাটাবো, আমার খারাপ লাগে না? মা, আপনি তো গত 15 বছর ধরে বাবা মার দুজনের কাজ একা করে আসছেন, এখনো যদি কাজ করেন তাহলে আপনার শরীরটা ভেঙে যাবে, সারা জীবন অনেক কষ্ট করেছেন, এখন একটু ঘুরে বেড়ান, খুশি থাকুন আর বিশ্রাম করুন, আর আমাদের আশীর্বাদ করুন, যাতে আমরাও আপনার মতো মাথা উঁচু করে বাঁচতে পারি। হ্যাঁ বৌমা, ভালো থাকো মা, আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে। মা, ও মা, কোথায় তুমি? আরে সঞ্জয় যে, কোনো ফোন না করেই চলে এসেছো, কিন্তু তোমার মুখটা খুব শুকনো দেখাচ্ছে, কি হয়েছে? কিছু হয়নি বৌদি, মা কোথায় গো? মা তো তোমাদের মাসির বাড়ি গেছেন, বড় মাসির ঘরে নাতনি হয়েছে, তাকে দেখতে গেছেন। কবে আসবি? আমার মাকে খুব দরকার। কি হয়েছে ভাই, আমায় বলো, আমিও তো এই বাড়ির মেম্বার নাকি? বৌদি, মেজবাড়িতে আমার টাকা চুরি হয়ে গেছে, কলেজের সেমিস্টারের ফিজ দেওয়ার লাস্ট ডেট পরশুদিন, পরশুদিনের মধ্যে যেভাবেই হোক ফিজ আমায় জমা দিতেই হবে। দেখো ভাই, মায়ের হাতে তো তেমন টাকা পয়সা নেই, তার ওপর আমাদের বিয়ের জন্য বেশ কিছু লোন হয়ে গেছে, তুমি মাকে টাকার কথা বলো না, এই নাও আমার চুড়িগুলো নাও, এগুলো বিক্রি করে তোমার কলেজের ফিজ দিও, আর যে এক্সট্রা টাকাটা পাবে সেটা দিয়ে তোমার হাত খরচা চালিও। না না বৌদি, ওই গয়না তুমি রেখে দাও, আমি অন্য কোনোভাবে টাকা জোগাড় করার চেষ্টা করব। না ভাই, সময় খুব অল্প, তার উপর দিনকালও ভালো যাচ্ছে না, তুমি চুড়িগুলো নাও,
তোমায় আমার মাথার দিব্যি রইল, আর এ কথা তুমি কাউকে বলো না। সত্যি বৌদি, তোমার মতন বৌদি আর কারোর হয় না। আমি খুব ভাগ্যবান যে তোমার মতন বৌদি পেয়েছি। অনেক হয়েছে, এসব বলো না তো, যাও স্নান করে নাও, আমি খেতে দিচ্ছি, খেয়ে নাও, মুখটা তো একদম শুকনো হয়ে গেছে। কি রে ভাই, হঠাৎ কোনো ফোন না করেই চলে এলি? নিজের বাড়িতে আসতে ফোন করতে হয় নাকি? আমার একটা বই পাচ্ছি না, বাড়িতে রেখে গেছি কি না সেটার খোঁজেই এসেছি। আর দেখ না, বৌদি কত যত্ন করে খেতে দিয়েছে, তাই খেতে বসেছি। অনেক ভালো ভাগ্য করে এরকম বৌদি পেয়েছি রে। আচ্ছা তুই খা, আমি হাত পা ধুতে যাচ্ছি। জানো তো গীতা, সবাই তোমার প্রশংসা করে, সেটা শুনতে আমার খুব ভালো লাগে। জানো, বিয়ের আগে আমার খুব ভয় করত, মনে হতো আমার বউ কেমন মেয়ে হবে, আমার মা ভাইকে মানিয়ে সংসার করবে কি না, এসেই আবার পৃথক হয়ে যাবার কথা বলবে, তখন কত অশান্তি হবে। আর জানো, এইসব ভেবে আমার বিয়ে করার একটু ইচ্ছে ছিল না। এ কি, তোমার হাতে চুড়ি কি হলো? চুড়িগুলো কোথায় খুলে রেখেছি মনে নেই। সত্যি করে বলো গীতা, চুড়িগুলো কোথায়? তুমি খুব সুন্দর করে ঘর গোছাও, ঘরে কোথাও রাখলে তুমি নিশ্চয়ই পেয়ে যেতে। না গো, কোথায় রেখেছি পাচ্ছি না, কোথাও একটা হারিয়ে গেছে। সোনার চুড়ি হারিয়েছ? মিথ্যে কথা বলছো আমায়? সত্যি বলছি, আমি তোমায় কেন মিথ্যে বলবো? কত শখ করে তোমায় চুড়িগুলো কিনে দিয়েছিলাম, আমার প্রতি এই তোমার ভালোবাসা? তুমি শুধু ভালো বউয়ের অ্যাক্টিং করো। ওগুলো নিশ্চয়ই তুমি তোমার বাবার বাড়িতে দিয়ে এসেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার বাবার বাড়িতেই দিয়ে এসেছো। না না, তোমার দেয়া গিফট আমি বাবাকে দিয়ে আসবো কেন? আমি কি কখনো এরকম করেছি নাকি? আমি সংসারের সব কিছু রোজ রোজ মিলিয়ে দেখি নাকি, তুমি নিশ্চয়ই দাও। আজ যেমন ধরা পড়ে গেলে সেরকম অন্য কোনো দিন আবার ধরা পড়বে? ছি ছি, চলে যাও আমার চোখের সামনে থেকে। বাবু সোনা, বৌমার তো খুব জ্বর, ডাক্তারকে খবর দে। কেন, ও ডাক্তারের ডিসপেন্সারিতে যেতে পারবে না? কোথা থেকে কি হলো বুঝতে পারছি না, এই তো সকালবেলায় সংসারের সব কাজ করল, তারপর দুপুরবেলায় বলল, মা আপনি খেয়ে নিন, আমি পুকুর থেকে স্নান করে আসছি। খাওয়া দাওয়ার পর আমার একটু চোখ লেগে গিয়েছিল, বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি বৌমার খুব জ্বর হয়েছে, ভুল বকছে, তাই মনে হয় যেতে পারবে না। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। আমি ঠিক ভালো বুঝছি না, এত বাড়াবাড়ি হলো কি করে, আপনারা রোগীকে ফেলে রেখেছিলেন কেন? ডাক্তারবাবু, আমার স্ত্রী গীতা কাউকে বলেনি ও অসুস্থ, তার উপর আমরা যাতে বুঝতে না পারি তার জন্য দিনে দুবার করে স্নান করত, বাড়ির সব কাজ করত, এমনভাবে থাকত যাতে মনে হতো একদম সুস্থ। আপনি ওকে দয়া করে সুস্থ করে দিন ডাক্তারবাবু। না, বাড়িতে কিছু করা যাবে না, হসপিটালে অ্যাডমিট করতেই হবে। আমরা তাহলে ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। বৌমা খুব ভালো ছিল রে বাবু সোনা, আমার কপালটাই পোড়া, তোদের বাবাকে অকালে হারালাম, তারপর বৌমা। বৌমার মতো ভালোবাসা আর সম্মান আমাকে খুব কম মানুষই দিয়েছিল, কেন যে রোগ চেপে রেখেছিল কে জানে। আমারও খুব ভালো লাগতো,
যখন সবাই ওর প্রশংসা করত, ও আর নেই, প্রশংসাও নেই। বৌদি জ্বর হয়েছিল, তুই বুঝতে পারলি না দাদা? জানিস বৌদি মুখ দেখে বলে দিতে পারতো কেউ কোনো প্রবলেমে আছে কিনা। আর শুধু তাই নয়, নিজের সাধ্যের বাইরে গিয়েও তাকে হেল্প করত। জানো মা, দাদা বৌদির বিয়ের 6 মাস পর একদিন আমি হঠাৎ করে বাড়ি এসেছিলাম। আমার মেসে টাকা চুরি হওয়ায় তোমার কাছে কলেজের ফিজ নিতে এসেছিলাম। বৌদি আমার মুখ দেখেই বুঝতে পেরেছিল আমি সমস্যায় আছি। বৌদি নিজের হাতের সোনার চুড়ি আমায় খুলে দিয়েছিল, বলেছিল ফিজের টাকা কারোর থেকে চাইতে হবে না, তুমি চুড়ি বেচে টাকা জমা করে দিও। শুধু তাই নয়, আমার টাকা চুরি হয়ে যাওয়ার কথা শুনে তোমরা যদি আমায় বকাবকি করো, তাই বৌদি আমায় যে টাকা দিয়েছে সেটাও বলতে বারণ করেছিল। ছি ছি, কেমন মানুষ আমি! এই চুরির জন্যই আমি ওকে একদিন চড় মেরেছিলাম, আর দিনের পর দিন ওর সাথে কথা বলিনি, একসাথে শুইনি। আমি বাইরে সোফাতে শুতে আসছি দেখে ও আমায় বিছানায় শুতে দিয়ে নিজে মাটিতে শুতো, তবু একবারও বলেনি চুরিটা আমার ভাইকে দিয়েছিল। ওফ, ওর করুণ মুখটা আমার খুব মনে পড়ছে। প্রতিদিন ও ভাবত আমি ওর সাথে কথা বলবো। হে ভগবান, ক্ষমা করো আমায়। গীতা, আজ আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি আমার সাথে কথা বলো গীতা, প্লিজ বলো। অনেক দেরি করে ফেললি রে বাবুসোনা, অনেক দেরি। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আর আপনারা যদি এরকমই ভিডিও বারবার দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সবসময় আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসি।